أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله المولانا العظيم بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بهذه الآيات والسورة والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله আজকে সুরায়ে মুলকের আলোচনা হবে। গত কইল বলা হয়েছিল এবং অনেকেরই আগ্রহ যে এই সুরার কিছু আলোচনা, এই সুরার মর্ম সামনে আসা, আর এটা দরকার, প্রয়োজন। সুরায়ে মুলকের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আলু বাতাসের যেমন প্রয়োজন, এর চেয়েও আরও বেশি প্রয়োজন। কারণ এই সুরায়ে মুলক এমন সুরা, তা গ্যারান্টিযুক্ত সুরা যে যদি কেউ সুরায়ে মুলক আয়ত্ত করে বা প্রতি রাত্রে শুইবার আগে পড়ে তিলাওয়াত করে তার কবরের আজাব হবে না। এটা একটা গ্যারান্টিযুক্ত আমল, গ্যারান্টিযুক্ত কথা। কবরের আজাব হবে না, হবে না, হবে না, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলমানের, নারী পুরুষ,
যুবক বৃদ্ধ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সরকারি বেসরকারি নাকি সরকারি আর দরকারি যারাই আছে সবের জন্য এই সূরা পড়া শুদ্ধভাবে তিলাওয়াত শিখা এবং পড়া অত্যন্ত দরকারি। দুনিয়ার কাজকর্ম যতটুকু প্রয়োজন এর চেয়েও আরও অনেক অনেক বেশি প্রয়োজন। দুনিয়ার দফতর অফিস যেমন প্রয়োজন এর চেয়েও আরও বেশি প্রয়োজন। ডিগ্রি নেওয়া যেমন প্রয়োজন, প্রাইভেট পড়া ডিগ্রি নেওয়া মাস্টার্স নাকি ইন্টারমিডিয়েট বা অনার্স যত ডিগ্রি নেওয়ার প্রয়োজন এর চেয়েও আরও বেশি দরকার সূরায়ে মুলকের ডিগ্রি নেওয়া একজন মুসলমান হিসাবে। আমরা সূরায়ে মুলকের ডিগ্রি নিব ইনশাআল্লাহ, আয়াতুল কুরসির ডিগ্রি নিব। গতকাল আলোচনা হয়েছে আমানার রাসূল, এর ডিগ্রি আমরা নিব। আমি বলছি শেষ কথা, আমরা যদি বঞ্চিত হয়ে থাকি এখন সাহসে ধরে না, আমরা আমাদের সন্তানকে কোনো অবস্থায় বঞ্চিত করব না। আয়াতুল কুরসি থেকে, আমানার রাসূল থেকে, সূরায়ে মুলক থেকে, সূরায়ে ইয়াসিন থেকে, সূরায়ে ওয়াকেয়া থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন আল্লাহ কবুল করুন। কেন আল্লাহর নবী ফরমান যে আমার মনে চায়, আল্লাহর নবীর মনের আগ্রহ যে প্রত্যেকটি ইমানদারের অন্তরে যেন এই সূরায়ে মুল গ্রথিত থাকে, প্রত্যেক ইমানদারের প্রত্যেক মুসলমানের নারী পুরুষের অন্তরে যেন গ্রথিত থাকে গাথা থাকে এই সূরায়ে মুল, অন্তরের ভিতরে যেন থাকে। কিন্তু আফসোস, শত আফসোস হাজার আফসোস, আজকে অন্তরে গাথা আছে, অন্তরে গ্রথিত আছে, মুসলমানের বাচ্চার অন্তরে গ্রথিত আছে গান আর বাজনা, নায়ক আর নায়িকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি অতি কষ্ট করে আমার মেয়েটাকে স্কুলে নিয়ে যাই, মেট্রিক পাস করাই, কিন্তু তাকে আমি সূরায়ে মুলকের ডিগ্রি দেওয়াই না, ইয়াসিনের ডিগ্রি দেওয়াই না, আয়াতুল কুরসির ডিগ্রি, আমানার রাসূলের ডিগ্রি। যারা ছিলেন গত দুই দিন আয়াতুল কুরসি আর আমানার রাসূলের আলোচনা হয়েছে, কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি যে আয়াতুল কুরসি আর আমানার রাসূল মুসলমানের জন্য কী সম্পদ। আমেরিকার রাজত্ব লাভ করার চেয়েও আরও বড় সম্পদ আয়াতুল কুরসির সম্পদ লাভ করা, আমানার রাসূলের সম্পদ লাভ করা আর অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি লম্বা করব না, সংক্ষিপ্তভাবে বলব এই সূরার ফজিলত বলতেছি। আগে এক নম্বর কথা তো বললাম এইটাই যে আল্লাহ নবী ফরমান যে এই সূরা এমন সূরা যে আমার মনে চায় যে প্রত্যেক মুমিনের অন্তরে যেন এই সূরা থাকে, তো আল্লাহ নবীর আগ্রহটা এইটা আমরা পুরা করব। আমাদের অন্তরে এই সূরা ঢুকাইব ইনশাআল্লাহ। আর ইচ্ছা করলে হয় এখানে একজন অ্যাডভোকেট এখন নাই হয়তো এখানে হাজির, আমি যখন ওই সূরায়ে এই আলিফ লাম মিম সাজদা ওই কুশপাড়ার ওই আলোচনা করেছিলাম এবং সাথে সূরায়ে মুলকের কথাও বলেছিলাম যে এই দুই সূরা যারা রাত্রে পড়বে কবরের আজাব হবে না। উনি পরে বললেন যে হুজুর আমি মুখস্থ করে ফেলছি, অ্যাডভোকেট, আমি মুখস্থ করে ফেলছি এবং প্রত্যেক রাত্রে তিলাওয়াত করি। তো ইচ্ছা করলে হয় আমরা হিম্মত করি সহিভাবে কোনো একজন হুজুরের কাছে আমরা সূরায়ে মুলক শিখব। এখানে দুই সূরা, সূরায়ে আলিফ লাম মিম সাজদা
একুশ পারা, সুরায়ে আলিফ লাম মিম সজদা একুশ পারা, সুরায়ে সজদা এটা সুরায়ে লুকমানের পরে এবং সুরায়ে আহজাবের আগে সুরায়ে সজদা, এবং এই সুরা সুরায়ে মুলক, এই উভয় সুরা এই কবরের আজাব থেকে মুক্তির জন্য গ্যারান্টিযুক্ত সুরা। আল্লাহর নবী এই দুই সুরা তিলাওয়াত না করে শুইতেন না। তাহলে বোঝা গেল এই দুই সুরা তিলাওয়াত করা রাত্রিবেলা আল্লাহর নবীর সুন্নত। এই দুই সুরার মধ্যেই তিরিশ তিরিশ আয়াত, সুরায়ে সজদায়ও তিরিশ আয়াত, সুরায়ে মুলকের মধ্যেও তিরিশ আয়াত। আল্লাহর নবী ফরমান যে এই দুই সুরার ফজিলত কুরআনের অন্যান্য সুরাগুলির উপরে ষাট গুণ বেশি, ছয় দশে ষাট গুণ বেশি এই দুই সুরার ফজিলত অন্যান্য সুরার উপরে। এই জন্য মস্ত বড় সুন্নত নবীর এই দুই সুরা না পড়ে নিদ্রা যেতেন না। এখন আমরা দুই সুরা না পারি, অন্তত এক সুরা ধরব সুরায়ে মুলক। এবং যারা আলেম মাদ্রাসার ছাত্র ইমাম সাহেবরা আছেন এইখানে, হয়তো কিছু আছেন ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, ইমাম সাহেবদের জন্য, আলেমদের জন্য দুই সুরা দিলাম, এই দুই সুরা পড়তে হবে ইনশাআল্লাহ। এই দাঁড়া দাঁড়া, দুই সুরা ইনশাআল্লাহ, যাদের মুখস্থ নাই কোরআন শরীফ দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। এবং আমরাও নিয়ত করি, হিম্মত করি, আমরাও ইনশাআল্লাহ এই দুই সুরাই পড়ব, এক সুরা না ইনশাআল্লাহ। মহিলারাও হিম্মত করেন ইনশাআল্লাহ, মুখস্থ দরকার নাই, আমরা দেখিয়া পড়ব, দেখিয়া পড়ব, অসুবিধা কি? দুই সুরা পড়তে কত সময় লাগবে? বেশি চেয়ে বেশি না, দশ মিনিট। এই দুই সুরা আমরা মুখস্থ করার চেষ্টা করব। সবাই আলেম, কয়ের আলেম, ছাত্র কয়ের ছাত্র, নাকি মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের, এই কলেজের ছাত্র, কষ্ট কেন? ইনশাআল্লাহ পড়ব না, আমাকে আয়া মুখস্থ শুনাইতে হবে। এই কলেজের ছাত্ররা তোমরা রে সবক দিলাম, আমাকে মুখস্থ শুনাইবে, কে কে আসো দেখি। আল্লাহ কবুল করো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুরব্বীরা, মুরব্বীদেরকেও সবক দিলাম, আপনারও পড়ন লাগবো ইনশাআল্লাহ। মোহতারম হাজিরিন, এই দুই সুরা কেন পড়ব? কারণ এই দুই সুরার ফজিলত অনেক। এই এর মধ্যে সুরায়ে মুলক, এই সুরা তো এমন আজীব সুরা, আল্লাহ নবী এই সুরার কয়েকটা নাম রাখছেন, একাধিক নাম কিন্তু এই সুরার, শুধু সুরায়ে মুলক নয়। মুলক নাম প্রসিদ্ধ, যেহেতু এখানে মুলকুন শব্দ আছে, মুলকুন অর্থ রাজত্ব, স্টেট, নাকি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সমস্ত রাজত্বের রাজত্ব আল্লাহর হাতে। কার হাতে? না ট্রাম্পের হাতে, অন্যরার কথা কইয়া লাভ নাই, অন্যরার তো একবারে ট্রাম্পের সামনে কিছুই না, কয় না খেলা, অন্যরারও ট্রাম্পের সামনে তেল চুরার মতো না। আচ্ছা, সমস্ত রাজত্ব এই মুলক। আর এক নাম হইল এই সুরার মানিয়া, মানিয়া মানে বাধা প্রদানকারী, এই সুরা কবরের আজাবকে বাধা দিবে। আরেক নাম ওয়াকিয়া, ওয়াকিয়াতুন, ওয়াকিউন থেকে, ওয়াকিয়াতুন মানে রক্ষাকারী, কবরের আজাব থেকে রক্ষা করবে। আল্লাহ নবী নিজে বলছেন হিয়াল মানিয়াতুল ওয়াকিয়াতুল মুঞ্জিয়া, আরেক নাম হইল মুঞ্জিয়া মানে মুক্তিদানকারী, কবরের আজাব থেকে মুক্তিদানকারী, কবরের আজাব থেকে বাধা দানকারী, রক্ষাকারী, মুক্তিদানকারী।
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রইসুল মুফাসসিরিন, উনি আরেকটা নাম দিয়েছেন এই সূরার, মুজাদিলা। হিয়াল মুজাদিলা, মুজাদিলা মানে বিতর্ককারী। মুজাদিলা অর্থ কি? বিতর্ককারী। এই সূরা আল্লাহর সঙ্গে দস্তুর মতো বিতর্ক করবে। এই জন্য আমি বলি এই সূরার নাম হইল সূরাতুল বারেস্টার। এই সূরার নাম কি? বারেস্টার সূরা। এই সূরা বারেস্টারই করবে আপনার পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি। বুঝছে না? আর একটু জোরে কইন, আল্লাহু আকবার। মহিলারা বলেন সুবহানাল্লাহ, হেরা আর একটা কুক। আপনারা যেটা কইছেন এটা কইতে পারলে ভেবেছেন, তারে আর একটা কুক, সুবহানাল্লাহ নাকি? এই সূরার নাম কি? সূরাতুল বারেস্টার। কেমনে বারেস্টারি করব শুনেন? এই সূরা আল্লাহ তাআলাকে বলবে, যদি এই সূরার পাঠককে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়, এই সূরা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি সূরায়ে মুলকি আপনার কালামের অংশ কিনা, আপনার কিতাবের অংশ কিনা, কুরআন শরীফের কোনো অংশ কিনা। আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই তুমি আমার কালামের অংশ। তখন এই সূরা বলবে, যদি আমি আপনার কুরআনের অংশ হয়ে থাকি, আমাকে এই লোক প্রতি রাত্রে তিলাওয়াত করেছে সারাটি জীবন, আর এখন আপনি তাকে শাস্তি দিতে চাচ্ছেন, যদি শাস্তি দেন আমার আপত্তি নাই, দিতে পারেন, তবে একটা কাজ করেন, আমাকে আপনার কুরআন থেকে বের করে এরপরে শাস্তি দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন পারেস্তারি? আমার আপনার কালামের অংশ আমি, আর আমাকে সে তিলাওয়াত করেছে, আর আপনি তাকে শাস্তি দিবেন, এইটা হইতে পারে না। কাজেই আমাকে বের করে দেন আপনার কালাম থেকে। আপনি ঘোষণা দেন না, তুই আমার কালাম কুরআনের অংশ নাই, এটা কোন, এরপরে শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন বলিষ্ঠ সুপারিশ করবে, এভাবে এইভাবে ওকালতি করবে আপনার আমার পক্ষ হয়ে, এই ধরনের একজন উকিল আমরা মরবার আগেই নিয়োগ করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ হিম্মত করে আমরা জীবনে আর সূরায়ে মুলক ছাড়ব না, ছাড়ব না, দীক্ষা করব না। হয় আর একটা ব্যবস্থা দিতেছি, বলে হুজুর আমি দীক্ষাও তো পারবো না, আমি আলিফ বা তাসা উচ্চারণই করতে পারি না, তো করবো কেমনে? আরেকটা ব্যবস্থা দিই, এক কাম করবেন, একজন লোক নিয়োগ করবেন, একজন হাফেজ সাহেব বা মাদ্রাসার ছাত্র নিয়োগ দিবেন, যে তোমার কাজ হইল প্রতি রাত্রে আমার ফইরা সূরায়ে মুলক শুনাই দেয়, এই হইল তার চাকরি। একটা এক আপনি নিয়োগ দিবেন, চাকরি দিবেন একজনকে, একজন ছাত্ররে, যে বাবা রে তুমি আমাকে শুনাই দেয়, বা আপনি একজনের কাছে গিয়া যাইবেন, এইটা করবেন, শোনাই শুনবেন, আর পড়া এবং শোনা সমান সমান হয় না কেন জুড়ে? কাজেই একজন কুরআনওয়ালাকে আপনি নিয়োগ দিবেন, টাকা দিবেন, টাকাও দিবেন, ফেরলাই টাকা দিবেন না, কারণ উকিল তো, তো উকিলরে টাকা দেওয়া লাগে না, টাকা দিবেন। আপনি কইবেন, বাবা রে তোমার আমি মাসও 10,000 টাকা দিব, তোমার কাম হইল একবার আয়া মাত্র 5 মিনিট সূরায়ে মুলক আমারে শুনাইয়া দেখবাই। এইটাও যদি করেন, 10,000 টাকা বললাম, কম বলছি, যদি বলে করেন এইটা কম হবে, বরং 1,00,000 টাকা দিয়ে নিয়োগ করবেন, কারণ এই উকিলের দাম আছে। লন্ডন থেকে একজন উকিল আনেন বাংলাদেশ, ও মুখ করান একটা কেসে কত টাকা লাগবো, কত টাকা লাগবো, বুঝলে? এইটা বললাম কথাটা, কথার কথা নয়, এইটা আসলে চেষ্টা করবেন, যে আমি পড়তে পারি না,
আরেকজনের দ্বারা শুনবো। মহিলারা, একটা মেয়ে বানান এমন যে মেয়ে আপনাকে সুরায়ে মুল্ক তিলাওয়াত করে প্রতি রাত্রে শোনায়, নাকি? এমন একটা মেয়ে বানান, এমন একটা মেয়ে বানাইবেন না যেটা কি অনার্স পাশ কইরা বিনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিনাশ হয়ে গেছে। আর বিনাশ কেমনে হয় তার ব্যাখ্যা আপনারা আমার চেয়ে বালা জানেন। এইদিকে আরে হন, আমি যাব না, ওই সময় আমার নাই। কার কি ছেলে মেয়ে কীভাবে বিনাশ হয়েছে এটা আপনারা জানেন, মর্মে মর্মে উপলব্ধি করতেছেন এবং গোপনে গোপনে অনেকে কামতেছেন, নাকি? এই কামদার শেষ হবে না, শেষ পর্যন্ত যদি আল্লাহ না হেফাজত করে, না বাঁচায়, শেষ পর্যন্ত ওই একটি মেয়ে ওই মাতা পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। তো বলছিলাম যে কথা, যে এই সুরার নাম মুজাদিলা, বিতর্ককারী সুরা, বারেস্টার সুরা। ঘটনা হইল এই, আল্লাহর সাথে কেমন বারেস্তারি করবে? আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার কালামের অংশ, আসো, থাকো, থাকবে, যাও, ওই লোককে আমি মাফ করে দিলাম। আল্লাহর কালাম তো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আর ওই লোককে মাফ করলো তো আল্লাহর কোনো ক্ষতি নাই। এক সাহাবি এক জায়গার মধ্যে রাত্রিবেলা অবস্থান করতেছেন, পরে এক উনি তাঁবু নির্মাণ করে ওইখানে রাত্রে থাক বস অবস্থান করলেন। গভীর রাত্রে শুনেন ওইখানে খবর, খবর যে উনি আগে জানতেন না, খবরের ভিতর থেকে কোরআনের তিলাওয়াতের আয়াত আসতেছে, সুরায়ে মুল্ক তিলাওয়াতের আয়াত আস এই আওয়াজ আসতেছে, সুরায়ে মুল্ক তিলাওয়াতের আওয়াজ আসতেছে। পরে বোঝা গেল যে এই লোকটা মুসলমান ছিল, সারা জীবন সুরায়ে মুল্ক তিলাওয়াত করতো, কারণ যে যে আমল নিয়ে মরে খবরের সেই আমলেই থাকে, এটা বাস্তব। এই মর্মে বয়ান করলে আরও অনেক সময়ের দরকার, এটা অন্য একদিন দরকার হলে করব, নাকি? তো বলতেছিলাম যে কথা, যে এই সুরায়ে মুল্ক সঙ্গের সাথী হবে, নাকি? এই কোরআন সঙ্গের সাথী হবে, মুল্ক কেন, পুরো কোরআনই তো, যাদের সাথে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, মৃত্যুর পরে, মৃত্যুর পরে বিবি নাই, বাচ্চা নাই, সন্তান নাই, স্বামী নাই, স্ত্রী নাই, বন্ধুবান্ধব নাই, কিন্তু জীবিত হওয়ার পরে সে তার শিয়রের মধ্যে মাথার দিকে দেখবে কোরআনে কারীম বসা আছে এবং বলবে, বন্ধু, দুনিয়াতে তুমি ছিলে আমার সাথী, যাও, আজকে তোমার সাথী কেউ নাই, আমি কোরআন তোমার সাথী। কাজে আমরা জীবনে কোরআনকে সাথী বানাবো ইনশাআল্লাহ। কোরআনকে না মোবাইলকে, না টিভিকে, না খারাপ বন্ধুকে, কোরআনকে সাথী বানাবো ইনশাআল্লাহ। আসেন একটু তর্জমা করবো, পুরা সুরার তর্জমা সম্ভব না, তর্জমা করবো সুরায়ে মুলকের মূল বিষয়বস্তু কি। মাদ্রাসার ছাত্র কিছু বস আছে বসা, তাদের জন্য বলতেছি বিশেষভাবে এবং আপনাদের জন্য, এই সুরায়ে মুলকের মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহর তৌহিদ একত্ববাদ, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্বের বর্ণনা, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্বের বর্ণনা, আল্লাহর কুদরতের বর্ণনা, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে দলিল প্রমাণ সহ। কী সহ? এই সুরায়ে মুলকের এত ফজিলত হওয়ার কারণ এই সুরায়ে মুলকের মধ্যে দলিল প্রমাণ সহ আল্লাহ তাআলা আল্লাহর বরত্ব একত্ববাদ, নাকি, এইগুলির বর্ণনা দিয়েছেন এবং পরকালের বর্ণনা, ইমানদারের ফল সওয়াব ফল এবং কাফেরদের শাস্তির বর্ণনাও আনুষাঙ্গিকভাবে এই সুরার মধ্যে এসেছে। আল্লাহ তাআলা এই সুরা শুরুই করেছেন তাবারাকা, সবাই বলেন
তাবারাকা শব্দ, এ মাদ্রাসার ছাত্ররা বুঝা যা, তাবারাকা এই শব্দ বরকত থেকে এসেছে। কোথার থেকে? বরকত তো আমরা সবাই জানি, বরকতা দিলে চিনি না আমরা। বরকতের অর্থ বেশি হওয়া, বলেন সুবহানাল্লাহ। বরকতের অর্থ কি? বেশি হওয়া, বৃদ্ধি হওয়া। বরকতের অর্থ নামা, নামা, নমা মানে বাড়া। আর নামাবুল হিসিয়া ওয়াল মানবিয়া, এই মাদ্রাসা ছাত্র তোমরা লাগি কইলাম, আর নামাবুল হিসিয়া ওয়াল মানবিয়া বাহ্যিকভাবে বাড়া, দৃশ্যভাবে বাড়া, অদৃশ্যভাবে বাড়া, বুঝছেন? জাহিরিভাবে বাড়া, বাতিনিভাবে বাড়া, এটার নাম কি? বরকত। হ্যাঁ বরকত চিন্না দা আজকে, হ্যাঁ বরকত চিন্না দা, তোর নাম কি না? কে? আবু হুরায়রা। এই তো মাশাল্লাহ, এই তো আবু হুরায়রা কইছে, এখন তো আরেক কথা হইয়া গেছে, আবু হুরায়রার বরকতের কথাই কখন লাগবো, বরকত কারে কয় দেখেন, এখন আবু হুরায়রার বরকতেই কই, এ গুরু দয়া দফরে এর নাম আবু হুরায়রা, তাহলে আবু হুরায়রার বরকতের কথাই কই, কি কন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার উপবাস, আসহাবে সুফার মধ্যে আছেন, আসহাবে সুফার মধ্যে 60, 70, 80, 90, 100, 200, 300 কোনো সময় থাকতেন, গরিব সাহাবা একেরাম। একদিন রাত্রিবেলা আল্লাহর নবী আসছেন, এই এইখানে ধরেন প্রায় 80, 90 বা 100 কানেক আসহাবে সুফার মুহাজিরিন গরিব সাহাবা একেরাম খায়া না খায়া আসেন। আল্লাহর নবী তাদের অবস্থা দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও বিবিদের কাছে, আমার বিবিদের কাছে যাও, নয়জন বিবি, নয়টা ঘর, নয় বিবির কাছে কি আছে দেখো, এরা সব উপবাস, 70-80 জন লোক, নয় বিবির ঘর তালাশ করে পাওয়া গেল মাত্র এক পেয়ালা দুধ, মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এরা সবের মধ্যে তুমি বণ্টন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন, আমার তো আরো পেট বেশি বউ, আমাকে দিছেন শাহিদারি, এখন আমার ভাগ্যে তো এক ফুটাও পড়তো না, মনে মনে এই মাত্র বণ্টন করো, একজন একজন করে দিলেন, সবাই ঠিকঠি সহকারে ফেট বড়ে আল্লাহু আকবার বলে এক পেয়ালা দুধ থেকে খাইতে পান করতে 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 সবাই একেবারে তৃপ্ত পরিতৃপ্ত হয়ে গেলেন। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পালা, আবু হুরায়রা নেও এখন তুমি খাও। উনার যে মনে মনে আসিল, আমি পাইতাম নাই নাকি, আমি পাইতাম নাই, এখন খাও দেখি, খাইলেন, পান করলেন, পরে পান কইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নেন, বললেন না আরও খাও। ওই যে মনে মনে আসেন, সেইটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইয়া গেছে, আরও খাও, খাইলেন আরও, আবার দিলেন, না আরও খাও, খাওন লাগবো, খাওন লাগবো, গাইতে গাইতে তো এখন বলে ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব না, পাইছেন নি ওইছেন নি? পরে কইলেন, দাও হে আবু হুরায়রা, নবীর বিবিরাও তো উপাসেই, নয় বিবির ঘরে আছে মাত্র এক পেয়ালা দুধ, তারা কি খাইছে? এ মহিলারা, এ বিচ্ছেন মহিলারা এই কই, আপনারা তো আসেনি, আপনারা তো গাত লাগে না, কারণ ইফতার করেন যে 10 রকমের ইফতারি দিয়া গাত লাগে না, কালে আপ আপ কইলা খাইয়া ফেলেন, কিন্তু বেটকে যে বানাইছে 10 প্রকার বেটির খবর হইয়া গেছে, কথা শিখছি না, বেটির খবর হইছে না আপনার বিবি সাহেবের, 10 প্রকার বানাইছে যে বেটির গান্নিয়া একবারে দেশের চুলায় শেষ রোজার দিন, এই 10 প্রকার আর 15 প্রকার ইফতারি খায় নদীর নয় বিবির গড়ে মাত্র এক পেয়ালা দুধ, তারা কি অবস্থায়?
জীবনযাপন করেছেন, আর আমরা কী অবস্থায়? একটু আমাদের একটু চিন্তা করে একটু দিনের দিকে যত অসুবিধা হোক, অভাব হোক, আরও বেশি অগ্রসর হওয়ার কি দরকার আছে? আছে, আমরা ইনশাল্লাহ। যাই হোক, বিবিরাও তৃপ্তি সহকারে খাইলেন। আল্লাহ নবী বললেন যে আল্লাহ বরকত দিয়েছেন, বলেন জোরে সবাই, এর নাম হইল বরকত। এই বরকত আনি কস না কেন, এর নাম কি? আর হিসিয়া ওয়ান মা নবীয়া। জাহিলভাবেও বাড়ে, অনেক সময় জিনিস বাইরা যায় বেশি, আবার জিনিসটা ঠিকই থাকে কিন্তু কাজ অনেক বেশি হয়, কয় না কেন জোরে? নিষ্কার শরীফে ঘটনা আছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একবার 21টি খেজুর দিয়েছিলেন। কয়টি খেজুর? 21টি খেজুর। নিষ্কার শরীফের দ্বিতীয় খণ্ডের বাবুল মুজিজাতের মধ্যে আছে, এই মাদ্রাসার ছাত্ররা দীক্ষা লইয়া গেল, এবং বাইনা সূত্রে আছে 21টি খেজুর। 21টি খেজুর দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর হাতের দেওয়া খেজুর। এইটা একটা ব্যাগের মধ্যে, থলের মধ্যে বললেন, বইরা এটা কোমরে বাঁধলেন, যখনই ফেটে বুক লাগে ওইখান থেকে ওই ব্যাগ থেকে বের করে করে খান। শুধু একা নন, উনিও খান, উনার পরিবারকে দেন, বিবি বাচ্চাকে দেন, বন্ধু বান্ধবকে দেন, আত্মীয় স্বজনকে দেন। এইভাবে সারা জীবন চলল, সারা জীবন। হে মুসলমান, চিন্তা করো, নাস্তিকের দল, নাস্তিকের বাচ্চারা বুঝবে না এইগুলি, এই বরকত বুঝবে না। এই বরকত বুঝতে হলে খাঁটি ইমান থাকতে হবে, নবীর অকৃত্রিম ভালোবাসা, মহব্বত, প্রেম থাকতে হবে, এগুলি বুঝবে না। সারা জীবন চলল, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, উমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত শেষ হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত প্রায় 12 বছর বা কতদিন পুরো আমার হিসাব এখন স্মরণ নাই, ধরেন 10-12 বছর আরও গেল, উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যেদিন শহীদ হয়ে যান ওই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ওই ব্যাগটা 21টি খেজুরের ব্যাগ। হে বিশ্বের মুসলিম, শুনো, নবীর তরিকা ধরো, নবীর তরিকায় বরকত, বরকত, শান্তি, তৃপ্তি, সমৃদ্ধি একমাত্র নবীর তরিকায়, একমাত্র নবীর পায়ের নিচে। বরকত অন্য কোথায় তালাশ করিল না রে বাবারা? হে দুনিয়ার মুসলমান, হে আমেরিকার মুসলমান, হে লন্ডনের মুসলমান, বরকত তালাশ করো নবীর পায়ের নিচে, নবীর সুন্নতের মধ্যে, নবীর তরিকার মধ্যে, নবীর তরিকার মধ্যে, নবীর আদর্শের মধ্যে বরকত। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের দিন উনার ব্যাগটা হারিয়ে গেল, এর আগ পর্যন্ত উনি 21টি খেজুর শেষ হয় নাই, নিজে খাইলেন, বন্ধু বান্ধবকে দিলেন, পরিবারকে দিলেন, জেহাদের ময়দানে অন্যদেরকে বন্টন করলেন, শেষ হয় না, আর কোনো কাজ নাই, যখনই বেটো ভুক লাগে ব্যাগের ভিতরে হাত ঢুকান আর খেজুর বের করে আনেন আর কাম। এইভাবে 25-30 বছর যাবৎ 21টি খেজুর শেষ হয় নাই। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের দিন ব্যস্ততার কারণে উনার কোমর থেকে ওইটা কোথায় পড়ে গেল উনি হারিয়ে ফেললেন। উনি ওই দিন বড় আক্ষেপ করেছিলেন, উনি আক্ষেপ করে বলছিলেন, হায় রে মুসলমানদের আজকে একটা বিপদ, মুসলমানদের বিপদ একটা, উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের বিপদ, এটা বিপদ না? উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহীরা হত্যা করে ফেলছে, এই বিপদ।
আর আমি আবু হুরায়রার দুইটা বিপদ। বুঝতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিপদ কয়টা? কী কী? উনি বলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বা শাহাদতের বিপদ, আর আমার বিপদ হইল আমি যে ওই ব্যাগটা হারিয়ে ফেলছি, এইটা হইল আমার বিপদ। হ্যাঁ, এই দুই বিপদ আমার। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো বরকতের সাহাবী, বুখারী শরীফের রওয়ায়েত আছে। কিছু লোক আছে আহা, এরা বলে আমি নাম নেই বলবো, আহলে হাদিস নামে একদল লোক আছে, এরা কয় বই পড়লেই হয়, কিতাব পড়লেই হয়, আলেমের কাছে যেতে হয় না। বলে একদল ইসলামী পার্টি করে, ইসলাম কায়েম করতে চায়, এরা বলে কোরআন বোঝার জন্য আলেমের কাছে যাওয়ার দরকার নাই, একজন প্রফেসর একজন শিক্ষিত লোক কোরআন খুলে যা বুঝে এইটাই তফসির। কাজেই এই যুগে এটা বলা দরকার, এলেন কীভাবে আসে এটা বুঝেন। বুঝেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর রওয়ায়ত, উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক হাদিস শুনি কিন্তু স্মরণ থাকে না, কিন্তু আল্লাহ নবী বললেন তোমার শরীরের চাদরটা বিছাও। বুখারী রওয়ায়েত তো, বিশ্বাস হইব নি? এই বেটা মিল্লাত, চাদর বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চাদর বিছাইলেন, আল্লাহ নবী ফু দিলেন, কি দিলেন? ফু দিলেন। ফু দেওয়ার পরে বললেন আবু হুরায়রা, এখন চাদরটা তোমার বুকের মধ্যে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে লাগাই দেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক হাদিসও আমি আর ভুলি নাই। কোন কোন যুক্তিতে আসে এইখানে, কি যুক্তি আছে বলেন? যুক্তি দৌড়াইয়া হবে হবে? এই জন্য এলেন আসে সিনা বসিনা, আলেমের কাছ থেকে আলেম, আলেমের কাছ থেকে আলেম, আলেমের কাছ থেকে আলেম, এইভাবে কেয়ামত পর্যন্ত চলবে। আর যারা আলেমের কাছে না গিয়া একা একা এলেম শিখতে চায়, একা একা মুফতি হইয়া যায়। এইদিন আমার এক লোক মোবাইলে কয় আমি নিজেই মুফতি, সম্পূর্ণ দাড়ি নাই মুসডান্ডা, কি কয় আমি মুফতি। বলে কেমনে মুফতি হইলেন আপনি? কয় আমি বই পড়ি। হ্যাঁ বলে বই পড়িয়া মুফতি হয়ে গেছে। কয় আমি কোনো মুফতিলে বিশ্বাস করি না, আমি নিজেই মুফতি। কত বড় গুমরাহি। কাজেই আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবে, এলেম আসবে আলেমদের মাধ্যমে, নবী থেকে সাহাবি, সাহাবি থেকে তাবিঈ, তাবিঈ থেকে এইভাবে আসতে আসতে আমাদের উস্তাদ থেকে আমরা কিছু এলেম পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের ছাত্ররাও আছে, কেয়ামত পর্যন্ত চলবে। কাজেই এইখানে নিজে নিজে এলেম আলেম হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, নিজে নিজে ডাক্তার হওয়া যায় না। এ বেটা কি দরকার লাখ লাখ টাকা করছে ডাক্তারি বই কিনা আইনা দল লাগাইয়া বইয়া পড়বে, তোর মা এখানে খাওয়াইব আর তুই দিন রাত পড়বে, বুঝবে যে আমি ডাক্তার হইব। হ্যাঁ তো ডাক্তার হওয়া যায় না, আরে বাবুর্চি ও তো হওয়া যায় না, আরেক বাবুর্চির সাথে না চিন্তা। এ বিজ্ঞান, এ বিজ্ঞান শুনা, আজকে এইখানে আছে দেখতেন লোক অন্ধকার, এইখানে ইংরেজি শিক্ষিত কিছু মেয়েরা আছে, নেট দেখিয়া দেখিয়া এটা আহলে হদস হইয়া যায়, আহলে হাদিস হইয়া যায়। এইটাই কয় মেয়ে লোকের নামাজ আর পুরুষের নামাজ এক, নিজে নিজে ডাক্তার হওয়া, নিজে নিজে তো একটা মহিলা ফাঁকশাকও শিখে না, নয়া ফুটের বউ আনছে, এখন শাশুড়ির লবণটাও কেমনে দেওয়ান লাগে এইটা শিখানি লাগে, কয় না কেন জুড়ে? হ্যাঁ নয়া ভূতের বউ আনছে, যদিও ডিগ্রি ফাঁস কিন্তু ফাঁকশাক জানে না, এখন শিখানি লাগে শাশুড়ি হাতে দইলা দইলা, তাহলে দিন
শিখতে হবে হাতে দৈরা দৈরা, আলেমদের মাধ্যমে দিন শিখতে হবে। এবং মহিলাদের নামাজ শিখতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে। এই কয় না কেন জুড়ে মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা আর সাহাব মহিলা সাহাবিরা নামাজ পড়েছেন, এইটা হাদিসে পরিষ্কার আছে। এই আহলে হাদিসের মেয়েরা শোনো, মারা ছিলে আবু দাউদ, আবু দাউদ শরীফ কিতাব হাদিসে এই কিতাবে পরিষ্কার আছে, দুই মহিলার নামাজ পড়তেছে, মহিলা এক দুই মহিলা বা এক মহিলা নামাজ পড়তেছে, একবারে কি কইরা পুরুষের মতো সেজদা দিতেছে, বুক আঙ্গাইয়া শরীর আঙ্গাইয়া পুরুষের মতো। আল্লাহ নবী বললেন, তুমি মহিলা মানুষ এইবার নামাজ পড়ো কেন, একবারে জড়ো সড়ো হইয়া নামাজ পড়ো। বরকতটা বুঝতে দেন, তাবারাকা বলেন, তাবারাকা, হ্যাঁ তাবারাকা বরকতওয়ালা, তাবারাকার তো কি বরকতওয়ালা বরকত। আরে বরকত কি কয়, বরকত কত কইব, আর একটা কিচ্ছা কইতাম নি বরকতের কইতাম না, না খন্দকের যুদ্ধ চলছে, কের যুদ্ধ খন্দকের যুদ্ধ চলছে, আপনারা জানেন খন্দকের যুদ্ধ কি ভয়াবহ ছিল, কি কঠিন যুদ্ধ ছিল, সাহাবায়ে কেরাম খাল খনন করেছিলেন নাকি, ফেটে ভাতর বেঁধে, খাওয়া নাই দাওয়া নাই, ফেটে ভাত নাই ফিটে কাপড় নাই, রাত্র দিন মেহনত করে গভীর খাল খনন করেছেন শত্রুদের থেকে বাঁচার জন্য। শত্রুরা সর্বশক্তি নিয়ে আসতেছে, ধেয়ে আসতেছে মদিনার দিকে, পুরা কাফের শক্তি একত্রিত হয়ে আসতেছে যে মদিনার মুষ্টিময় কিছু মুসলমানকে ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন কি করা এখন, পরামর্শ হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ওনার ঘটনা আরও আজি এইটা আরেকদিন করব, কালি তো কথাই কথাই না, কোনটা করিব কোনটা না, আর রমজানে তো আরও বরকত হয়, আর আপনারার কারণে আরও বরকত হয়, আপনারা তো বইছেন যে খুব খাঁটি নিয়তে, বোঝা যায় যে রাত্রে বারোটার আগে আর উঠতই নাই, তেমনভাবে বইছে বইছে যে বইছেই মাশাআল্লাহ, আগ্রহ বেশি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খাল খনন করা হলো, 3 মাইল লম্বা খাল, যাতে শত্রুরা সরাসরি ঢুকতে না পারে। ওই সময় রাত্র দিন খাল খনন চলছে, সাহাবায়ে কেরামও উপবাস, আল্লাহর নবীও উপবাস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারা মুবারক দেখে আর ঠিক থাকতে পারলেন না, দৌড়া গেলেন বাড়িতে, বললেন, বিবি কি আছে বাড়িতে, আল্লাহ নবীর চেহারা পেটের মুখে একেবারে মলিন হয়ে গেছে, পেটের মুখে কি আছে, বিবি বললেন একটা ছাগলের বাচ্চা আছে আর সামান্য কিছু যবের আটা আছে, কয়েকজন খাইতে পারবে, হয়তো বেশির চেয়ে বেশি 10 জন। আপনি যান আল্লাহ নবীকে গোপনে বলেন যে আমার এই আয়োজন, 8-10 জন লোকের আয়োজন, আপনি আরও কয়েকজনকে নিয়ে আসেন। আল্লাহ নবী একা খাইবেন, একা খাইবেন, হ্যাঁ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘোষণা দিলেন, হে আহলে খয়বর, হে খয়বরবাসী শুনো, জাবের আমাদেরকে আমাকে দাওয়াত দিয়েছে, চলো জাবেরের বাড়ি আমরা দাওয়াত খেতে যাব। প্রায় 1500 সাহাবি ময়দানে, 1400 বা 1500 সাহাবি ময়দানে, সবাইকে নিয়ে আরো আনা, কারণ সবেরই তো আল্লাহ, একবার তো এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করব, দেখেন ফিট তো সুজা করতে পারি না, পেটে পাথর বাঁধা। আল্লাহ নবী বললেন,
তোমাদের পেটে একটা পাথর, আমার পেটে তো দুইটি পাথর পাতা আছে। বাড়িতে গেলে রওনা দিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আগে আগে দৌড়াইয়া গেলেন, বিবিরে বললেন, বিবি উপায় নাই, সব আইতাছে, এখন সামলাই যাও, এখন সামলাই যাও। বিবি, এই মহিলারা বিশেষভাবে আপনাদেরকে কথাটা কই, ইমাম কারে কয় নবীরে মামা কেমনে হয় বুঝেন? বিবি বললেন, আমাদের আয়োজন কি আপনি বলেন নাই নবীকে? বলছি যে আর দশজন। পরে বিবি বললেন, স্বামী গো আপনি চিন্তা করেন কেন, আমাদের আয়োজন নবী জানা সত্ত্বেও যখন সবাইকে নিয়ে আসতেছেন, আমাদের চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করেন কেন, নবী জানিয়া শুনিয়া নিয়ে আইতেছেন সবাইকে, এখানে তো অবশ্যই ব্যবস্থা হবে। আল্লাহ নবী আসলেন, ঘরে ঢুকলেন এবং আল্লাহ নবী বললেন যে আমি শাহিদারি করব, আমি নিজের হাতে বন্টন করব, ঘরে তো জায়গা নাই, দশজন করে ঢুকো আর খাও। আল্লাহ নবী দিতেছেন, আল্লাহ নবী প্রথমে ফু দিছেন বা তুতু দিছেন, দেও বন্টন করো দিতে থাকো, দশজন ফের ভরে খেয়ে বের হলেন, আরও দশজন, আরও দশজন, আরও দশজন, প্রায় 1500 সাহাবি সম্পূর্ণ পরিতৃপ্ত হয়ে খেয়ে বের হলেন। ডেগের মধ্যে তরকারি যা ছিল, রুটি যা ছিল, যেভাবে ছিল সেইভাবেই আছে। আল্লাহ বললেন, যাদের যাও, আল্লাহর বরকত, বরকত দিয়েছে আল্লাহ, যাও তোমরা খাও। এর নাম বরকত, এর নাম কি বরকত? আজকে শুনেন একটা কথা বলবো, রমজান মাসে, রমজান মাসে শুনেন কথা, আজকে আমরা মাল সামান টাকা পয়সা বেশি 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 কামাই করতে চাই, সামান আসবাব বেশি বেশি চাই, বাড়াইতে চাই, কিন্তু বাড়াইলে হবে না যদি বরকত না হয়, কয় না কেন? কোটি টাকার রুজি রোজগার আছে, দেখবেন এইদের মতো, এদের সাথে আলাপ করলে দেখবেন এদের মতো কাঙ্গাল নাই, বেশি না। আমরা চেষ্টা করব আমাদের সব কিছুতে, রুজি রোজগারে, জীবনে সব কিছুতে যেন বরকত হয়। কি হয়? বরকত যদি হয়, কম জিনিসেও আল্লাহ তাআলা অনেক অনেক বেশি বরকত, বেশি ফায়দা দান করবে। দেখেন না, একটা জিনিস ঘরে আছে অনেক দিন হয়ে গেছে, এটা নষ্ট হয় না, এটা বরকত হইছে। এমনও কয় দাদার আমলের, এইটা কি কয় দাদার আমলের, আর অনেকটা আছে যে না, এই আনছে পরের জিনিস ভাঙ্গা গেছে। তো ঘরে বরকত আনেন, এ মহিলারা বরকত আনেন, বরকত কেমনে হবে? এক নম্বরে হালাল রুজি, গণেন আঙ্গুলে গণেন, এক নম্বরে হালাল রুজি, দুই নম্বরে নবীর সুন্নত তরিকা, তিন নম্বরে বরকত হবে ঘরে, ঘরের মধ্যে যত বেশি ইবাদত বন্দেগি হবে, নামাজ হবে, কোরআন তিলাওয়াত হবে, জিকির হবে, নাকি তত বেশি ঘরে কি হবে? চার নম্বরে যত বেশি দুরুদ বেশি পড়বে, হ্যাঁ কয় না কেন, যত বেশি কি পড়বে, দুরুদ বেশি পড়বে, কয় নম্বর গেল? পাঁচ নম্বরে বরকত হবে যত বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, কি করবে, যত বেশি তওবা ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ মনে মনে আন্তরিকভাবে কানবে, স্বামী স্ত্রী মিল্লা, ছেলে মেয়ে বিবি বাচ্চা মিল্লা, তওবা করবে মনে মনে, স্বামী তওবা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তওবা যত বেশি করবে তত বেশি কি হবে, বরকত হবে। কয়টা গেল? যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কয়টা গেল? ছয়টা। যত বেশি, যত বেশি ঘরে কোরআন তিলাওয়াত করবে, সাতটা, সাতটা, এই সাতটা বললাম, দেখ
যত বেশি কোরআন তিলাওয়াত করবে, যে ঘরে যত বেশি কোরআন তিলাওয়াত হবে তত বেশি বরকত হবে। এই বরকত বলে আমরা করি। এখন নামাজই পড়ে না, কের বরকত? নামাজ পড়ে না, সদ্য গোষ্ঠী নামাজ পড়ে না, আর গরণিয়া মিয়াসাব রেনিয়া মিলাদ পড়ায়। মিয়াসাব আমরা সিলেটটা মিয়াসাব রেনিয়া কী করায়? মিয়াসাব আয়ুকা আয়ুকা আমরা লাগে একটু দোয়া করুকা। আরে বেটা তোর লাগে যে দোয়া করতাম, তুই তুই নামাজ পড়স নি? নামাজ পড়ে না, মিলাদ পড়ায়। অত মাগনা নাই, মসজিদ না খেজুর দেয়, নিজে নামাজ পড়ে না, ইফতারি খাওয়াইয়া ধান্নাতে যাইতো কেন, নিজে নামাজই পড়ে না। অত লালি আর যেন কী কর, কারণ ইফতারি খাওয়ার খাওয়ানোর ফজিলত আছে তো, ফজিলত আছে অবশ্যই আছে, কিন্তু তুমি তুমি তো নামাজটা বরং লাগবো রোজার দিন, কয় না কেন নামাজ পড়ে না। আট নম্বরে মহিলাদের জন্য আরেকটা বললি, সাতটা তো বললাম নাকি, আট নম্বরে মহিলাদেরকে একটা ডোজ দিয়া দেই, বরকত হবে যত বেশি পর্দা রক্ষা করে চলবে। বরকত হবে কিসে? পর্দায় নাকি? বরকত ঘরে ঢুকাইব তো আমরা, কিন্তু বরকত ঘরে ঢুকব কেমনে? আমরা তো ঘরের গেইটে দেখিয়া তৈছি নয় অ্যাডমিশন, কি দেখিয়া তৈছি? প্রবেশ নিষেধ, প্রবেশ। কেমন ঘরে কি আছে? ফটো আছে, নেতার ফটো, নেত্রীর ফটো, বন্ধুর ফটো, বান্ধবীর ফটো, দাদা যে মরছিল 40 বছর আগে দাদার ফটো, বাবার ফটো। এই ঘরে রহমত এবং বরকত ঢুকবে না, বুঝে আইছে? এই জন্য বরকত দোকান ঘরে, ঘরে টিভি আছে, গান চলছে, এই ঘরে বরকত রহমত ঢুকবে না। যে বেটি বেগনা পুরুষের, এটা তো আগে পর্দার কথা বলছি, তবু বাইঞ্জা দিয়া দেয় আরেকটু, যে বেটি বেগনা পুরুষের সামনে মাথা খোলা থাকবে এই বেটির উপরে বরকত হবে না, লানত হবে, হয় না কেন? বরকত নাই, আপনারাও সারতাম নাই, সারাসারি নাই। যে ব্যক্তি ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পরে এই উপরে, এই লুকের উপরও লানত, বরকত নাই। আর কালকে দাড়ি রাখার কথা বলছি, আমার যে বন্ধুরা সাহস হয় আল্লাহর রাস্তায়, আজকেও বলি আমরা দাড়ি রাখবো, দাড়ি একমুষ্টি করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লিম বি আদাদি কুল্লি শাইইন মা'লুম লাক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমাদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আপনি মাফ করার জন্যই তো রমজান শরীফ দিয়েছে, আপনি তো সুযোগ দিয়েছেন মাফ করার জন্য আল্লাহ। আমরা যদিও উপযুক্ত না বলা, তো আপনি দয়ায় রমজানের বরকতে রহমতে আমাদের সব গুনাহ মাফ করে দেন, আমাদেরকে পাক সাফ করে দেন, সব গুনাহ থেকে তওবা করলাম, আমাদের মৃত আত্মীয় স্বজনকে মাফ করে দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, কান্দেন আর বলেন যারা পারেন, এই দোয়া পড়েন, রব্বির রহমহুমা, কান্দো আর কও, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের জমিয়ে খানদানকে মাফ করেন, মাতা পিতা ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আল্লাহ সমস্ত আত্মীয় স্বজন নিকটবর্তী দূরবর্তী সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাত নসিব করেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, ইয়া আল্লাহ। আমরা যারা রুগী সুস্থ করে দেন, আল্লাহ আমি রুগী মওলা, এইখানে আপনার
মোতাকিফিন বান্দাদের সাথে আসি, রোজাদার বান্দাদের সাথে আসি আল্লাহ, আপনি দয়া করে আমাকে সুস্থ করে দেন। ইয়াকিন কইরা বলেন আমি, আল্লাহ আমাকে 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 আমাদেরকে সুস্থ করে দেন, হায়াত দান করেন আল্লাহ, হায়াত দান করেন, যত রুগী সুস্থ করেন, মৌলানা সালাহউদ্দিন সাহেব হুজুরকে সুস্থ করে দেন। উনি ডাকা আছেন আল্লাহ, সি 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 সিউতে আছেন, জটিল অবস্থা, উনাকে সুস্থ করে দেন আল্লাহ, সবাইকে সুস্থ করে দেন, যত আমাদের মধ্যে যত রুগী সবাইকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এতেকাপকে কবুল করে সবের এতে, যারা এখানে বসা সবাই তো এতেকাপের অবস্থায় আছেন, সবাইকেই মাফ করেন, কবুল করেন, সবে কদর দান করেন, সবে কদর দান করেন, আরও বেশি বেশি রমজান এতেকাপ দান করেন, মৃত্যুর সময় ইমাম নসিব করেন আল্লাহ, যার যে হাজত আছে পুরা করেন। অনেকে অনেক হাজত লইয়া এই আশায় যে রোজাদারের সাথে দোয়া করলে দোয়া কবুল হবে, কোরআনের মাহফিলে দোয়া করলে দোয়া কবুল হবে, আল্লাহ এই জন্য হাত তুলছেন, আল্লাহ সবের নেক মকসুদ নেক হাজত পুরা করেন। বিবি কথা শুনে না, বিবিকে বাধ্য করে দেন, সন্তান কথা শুনে না, সন্তানকে বাধ্য করে দেন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দেন, এ আল্লাহ আমাদেরকে বরকত দান করেন মওলা। সূরায়ে মুলক আমরা কিছুটা পড়েছি, আল্লাহ কবুল করেন, বরকত দান করেন জীবনে, জীবনে বরকত দেন আল্লাহ, জীবনে বরকত দেন মওলা, সব কিছুতে বরকত দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি ওয়াসহাবিহি আজমাইন। আল্লাহ ঈমানের সঙ্গে রাখেন, ঈমানের মৃত্যুর সময় খাঁটি তওবার উপর জান্নাত দেখাইয়া দেখাইয়া, জান্নাত দেখাইয়া মৃত্যু দান করেন মওলা, জান্নাতের সিটটা দেখাইয়া মৃত্যু দান কবুল করেন সবাইকে কবুল, যারা এখানে বসেন প্রত্যেক দিন আলোচনা শুনেন সবাইকে কবুল করেন, সবাইকে জীবনের জন্য কবুল করেন মওলা। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিল্লাহ। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।